অ্যামাজন নদী পৃথিবীর সুন্দরতম একটি নদী। শুধু তাই নয়, এই নদী লালন পালন করছে কোটি কোটি প্রজাতির প্রাণী। তবে মজার ব্যাপার এটাই যে অ্যামাজনই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নদী, কারণ অ্যামাজনে বসবাসকারী প্রায় সব প্রাণী মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। তবে চলুন অ্যামাজন নদীতে এক ডুব দিয়ে দেখে আসি অ্যামাজন নদীর ভয়ঙ্কর 15টি প্রাণী। গুনস গল্পের বইয়ে খুঁজে পাওয়া দৈত্য দানবের মতো ভয়ঙ্কর এক মাছ। এর নামের মতোই এরা দেখতেও বেশ ভয়ঙ্কর। এর সম্পর্কে খুব কমই মানুষ জানে, তবে যতটুকুই মানুষ জানে তাতে একে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। একে খুঁজে পাওয়া এত সহজ নয়, এমন দেখা গেছে জেলেরা এর জন্য ফাঁদ পেতে এক মাস পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু একটা গুনছও তারা ধরতে পারেনি। এদের ওজন হয় 350 পাউন্ড বা প্রায় 175 কেজি পর্যন্ত। এরা নির্দ্বিধায় কুমিরকে আক্রমণ করে এবং মেরেও ফেলতে পারে। এদের দাঁতও হয় প্রচণ্ড ধারালো। গুন শিকারীরাই বলেছেন গুন শিকার করা কতটা ভয়ঙ্কর এবং এরা কতটা বিপজ্জনক হতে পারে। জায়ান্ট অটার। আপনি অ্যামাজন গেলেই জায়ান্ট অটার দেখতে পাবেন তা কিন্তু নয়। অটার প্রজাতির মধ্যে এরাই পৃথিবীর সবচেয়ে বড়। এরা সাধারণত 3.5 থেকে 4 ফিট পর্যন্ত লম্বা হয়। এদের ওজন হয় 60 থেকে 70 পাউন্ড পর্যন্ত। এরা প্রচুর খাবার খায় প্রতিদিন। এদের প্রতিদিন প্রায় 6 থেকে 9 পাউন্ড খাবার প্রয়োজন হয়। এরা সাধারণত মাছ খেয়ে থাকে, এছাড়াও এরা অ্যানাকোন্ডা ছোট কুমির খেয়ে থাকে। সত্য বলতে পানির নিচের কোনো প্রাণী খাওয়াতেই তাদের অরুচি নেই। এদের এই যে কোনো জিনিস খাওয়ার অভ্যাসই একে বিপজ্জনক প্রাণীর তকমা দিয়েছে। বুল শার্ক। অ্যামাজন সম্পর্কে যতই জানবেন ততই ভয়ঙ্কর সব প্রাণী আপনার সামনে আসবে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, অ্যামাজন নদীতে হাঙ্গর রয়েছে, আর এরা যে সে হাঙ্গর নয়, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর হাঙ্গর বাস করে এই অ্যামাজন নদীতে। আমরা সবাই জানি হাঙ্গর শুধু মাছ খায় না, তারা তাদের থেকে বড় যে কোনো কিছু আক্রমণ করতে পারে, সেটা জলহস্তি হলেও তাদের আপত্তি নেই। প্রায় সব প্রাণী বুলশার্ক থেকে দূরে থাকে, কারণ বুলশার্কের কামড়ের সক্ষমতা সম্পর্কে সবারই জানা আছে। অ্যামাজন স্টিংরে। অ্যামাজন নদীতে প্রচুর বিপজ্জনক প্রাণী আছে, যার মধ্যে স্টিংরে অন্যতম। শুধু অ্যামাজন নয়, এই মিঠা পানির স্টিংরে সমগ্র দক্ষিণ আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এরা দেখতে বেশ সুন্দর হয় প্রজাতি ভেদে, তবে এরা খুবই বিষাক্ত বিষ বহন করে এবং আক্রান্ত হলে যে কাউকে ওই বিষ প্রয়োগ করতে পারে। তাদের বিষে আক্রান্ত হলে যে কোনো মানুষকে কিছুক্ষণের মধ্যে হসপিটালে না নিয়ে গেলে তার সারা শরীর কিছুক্ষণের মধ্যেই অবশ হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জায়ান্ট লিচ বা দৈত্যাকৃতির যোগ। আপনি যদি অ্যামাজনে গিয়ে ছোট ছোট পোকামাকড় দেখার আশা করেন তবে ভুল হবে, কারণ অ্যামাজন নদী পৃথিবীর প্রচুর দৈত্যাকৃতির প্রাণীর বাসস্থান। অ্যামাজন নদীতে পৃথিবীর সবচেয়ে বড় জোকের বাসস্থান। এরা 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অবাক হবার কিছু নেই, এটাই সত্য। এরা সব ধরনের প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। মানুষের জন্য এরা প্রচুর ভয়ঙ্কর, কারণ এদের যা আকৃতি তাতে মানুষের শরীরের সব রক্তই হয়তো এরা শুষে নিতে পারে। রেড বেলিড পিরানহা। যারা মাছ বা জলজ প্রাণী সম্পর্কে জানে তাদের সবারই জানা আছে পিরানহা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে এই লাল পেটের পিরানহা সম্পূর্ণ আলাদা ধরনের এক জাত। এরা প্রচণ্ড আক্রমণাত্মকও বটে। সাধারণত
এরা ছোট ছোট জলজ প্রাণী ভক্ষণ করে থাকে। তবে বিপদের ব্যাপার হলো এরা দল বেঁধে চলাচল করে। সিনেমার মতো এরা হয়তো আস্ত মানুষ খায় কি না তা এখনও প্রমাণিত নয়, তবে এরা চাইলে সেটা সম্ভব। এরা সাধারণত 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। পাকু, মাছের মুখে যদি মানুষের মতো দাঁত হয় তবে কেমন হবে? জি, পাকু এক জাতের পিরানহা যাদের দাঁত প্রায় হুবহু মানুষের মতো দেখতে। এরা দেখতে তাই বেশ অদ্ভুত। এরা সাধারণত জলজ গাছপালা বা প্রাণী খেয়ে থাকে, তবে আমেরিকার কিছু অঞ্চলে বলা হয় এরা মানুষকে আক্রমণ করে এবং অনেক মানুষের অঙ্গহানি এদের কারণেই হয়েছে। এরা নিরীহ দেখতে হলেও যে পানিতে পাকু আছে আপনি জানেন সেখানে নামলে অবশ্যই সাবধানতা অবলম্বন করেই নামতে হবে। ইলেকট্রিক ইল, আপনারা সবাই জানেন পানি এবং বিদ্যুৎ একসাথে থাকতে পারে না, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে ইলেকট্রিক ইল। জি, আপনি যতটা ভয়ঙ্কর ভাবছেন এরা ততটাই ভয়ঙ্কর। এরা পানির নিচে যে কোনো প্রাণীকে শক দিয়ে ধরাশায়ী করতে পারে। একবার এক জলাশয় পার হবার সময় দুটি ঘোড়া মারা যায়। পরে জানা যায় ওই জলাশয়ে কিছু ইলেকট্রিক ইল আটকা পড়েছিল আর তাদের শকের কারণে মৃত্যু হয় ওই দুটি ঘোড়ার। তাই ভুলেও ইলেকট্রিক ইলকে ছুঁয়ে পরীক্ষা করতে যাবেন না যে এরা কতটুকু শক দিতে পারে। ব্ল্যাক ক্যামেন, অ্যামাজন নদীতে আপনি সাঁতার কাটতে পারবেন না, তার একটা বড় কারণ এই ব্ল্যাক ক্যামেন। এরা সাধারণত কোনো কুমির বা অ্যালিগেটর নয়, এরা অ্যামাজন নদীর অন্যতম প্রাণঘাতী প্রাণী। এরা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সরীসৃপ। এরা 17 ফুট পর্যন্ত হয়ে থাকে আর এদের ওজন 1000 পাউন্ড পর্যন্ত হয়। বলা হয় জাগুয়ার এবং জায়ান্ট অটার ব্ল্যাক ক্যামেনকে শিকার করতে পারে বা হত্যা করতে পারে, তবে এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ব্যাপার। ব্ল্যাক ক্যামেন অন্যদের মতো লুকিয়ে থাকে না, তারা আপনাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় আক্রমণ করতে পারে। পিরাইবা, অ্যামাজনে মাগুর জাতীয় মাছেদের মধ্যে পিরাইবা সবচেয়ে বড় আকৃতির। এদের বিশাল আকৃতি আর দেহের গঠনের জন্য এদের মিঠা পানির হাঙরও বলা হয়ে থাকে। এরা মানুষের জন্য খুব ভয়াবহ তা প্রমাণিত নয়, তবে এরা সাধারণত যে এলাকায় বসবাস করে সেখানে প্রায় মানুষ নিখোঁজ হবার খবর পাওয়া যায়। এদের দিকে সন্দেহের তীর যায় এদের আকৃতি এবং সর্বভুক নীতির কারণে। এখন পর্যন্ত সবচেয়ে বড় পিরাইবা ধরা পড়েছে 350 পাউন্ড। রেড টেল ক্যাটফিশ মানুষকে আক্রমণ করে এমন কোনো রেকর্ড নেই, তবে এদের আকৃতি আর ওজনের কারণে এরা কিছুটা ভয়ঙ্কর। এদের আকৃতির কারণে জেলেদের কাছে এরা বেশ আরাধ্য, তবে ক্যাটফিশ নাম বলে এদের থেকে বিড়ালের মতো আচরণ আশা করবেন না। এরা রেগে গেলে আসলেই ভয়ঙ্কর হয়ে যায়। সাধারণ সময় এদের সামনে পা ঝুলিয়ে বসে থাকলেও কোনো সমস্যা নেই। অ্যারাপাইমা অ্যামাজন নদীর ভয়ঙ্কর এবং সুন্দরতম একটি মাছ। এরা পানি ছাড়াও 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। এরা আক্রমণাত্মক নয়, তবে ভয় এদের খাবার ব্যবস্থা নিয়ে। এরা যখন খাবার জন্য হা করে এদের মুখ হয়ে যায় একটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো, সামনে যা পড়ে তার সবই গলদঘর্ণ করে। আর এদের দাঁতের কারণে এদের যারা ধরতে যায় তারাও ভয়ে থাকে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং বড় সাপ। পৃথিবীতে সবচেয়ে ওজনওয়ালা সাপ হলো এই গ্রিন অ্যানাকোন্ডা। বিভিন্ন সিনেমায় এদের ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে। এদের প্রচুর পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়, তবে অ্যামাজন নদী এদের প্রধান বাসস্থান। এরা বিষহীন সাপ, তবে এরা কোনো প্রাণীকে কামড়ে মারে না। এরা যে কোনো প্রাণীকে চেপে ধরে রাখে যতক্ষণ না তারা পিষ্ট হয়ে মারা যায়। এরা সব কিছুই খায়, হোক সেটা জাগুয়ার, কেইম্যান কিংবা মানুষ। ক্যান্ডিরু নামটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর।
এরা অ্যামাজনের মিঠা পানির সবচেয়ে ভয়ঙ্কর মাছ। এরা দেখতে অনেকটা ইলেকট্রিক ইলের মতো। এরা যে কোনো প্রাণীর রক্ত শুষে নিতে পারে। পানির যে কোনো মাছকে এরা নিমেষেই মেরে ফেলতে পারে, আর মানুষের শরীরে পর্যন্ত এরা ঢুকে যেতে পারে, এবং মানুষ এর দ্বারা আক্রান্ত হবার কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা না নিলে সে মারাও যেতে পারে। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে, এবং নতুন নতুন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান আমাদের যদি কমেন্টে জানান, আমরা ওই বিষয়গুলোতে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আপনি নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।